আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদত পাঠ করিলে 49 কোটি নেকি আমলনামায় লেখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়াতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সালাতের সালেও মিথ্যা কথা বলো না। যদি কাঁদতে চাও তাহলে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দিবেন। যারা মানুষের আমানত ও তাদের ওয়াদা চুক্তি রক্ষণাবেক্ষণ করে তারা মূল্য